নমস্কার, রিয়েল টাইমস ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। শুক্রবার সকাল 7টা নাগাদ সাদরাগাছিতে রেলকর্মীর আবাসন লক্ষ্য করে দুরাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আচমকাই গুলির শব্দে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে পড়েন বাসিন্দারা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রেলের বরাদ সংক্রান্ত অশান্তি জেরে গুলি চলেছে। এদিন এই ঘটনার সাক্ষী হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রায় প্রত্যেকেই। সাঁতরাগাছির আবাসনে গুলি চলার ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্নের মুখে আবাসনের নিরাপত্তা।